ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। ছোট পর্দায় অভিনয় করলেও বর্তমানে সিনেমায় নিয়মিত কাজ করছেন তিনি। সম্প্রতি দোলাচল নামের একটি সিনেমার কাজ শেষ করেছেন। শীঘ্রই একটি ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত হয়েছে দোলাচল। এই সিনেমায় সজলের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অপর্ণা ঘোষ ও কাজী নওশাব আহমেদ। ফারিয়া হোসেনের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন আরিফ খান। সবার জীবনেই ভালো লাগা কাজ করে। অনেক সময় এমন হয় ভালো লাগা ও দায়িত্ব দুটো জিনিস ব্যালেন্স করা সম্ভব হয় না। এমনই একটি গল্পে নির্মিত হচ্ছে দোলাচল। এদিকে নাদের চৌধুরীর পরিচালনায় জিন নামের আরেকটি সিনেমায় অভিনয় করেছেন সজল। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি দেখতে দর্শকের আগ্রহের মাত্রাও বেড়েছে বহুগুণ। এতে সজলের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন পূজা চেরি। এছাড়াও টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন সজল। তবে বর্তমানে শুধু এক খণ্ডের নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তানজিলা খান, মিম, সময় সংবাদ।